প্রিয় দর্শক, আজ পবিত্র ঈদ উল ফিতর। দর্শক, আজ পবিত্র ঈদ উল ফিতর। সেই ঈদের আনন্দকে উপভোগ করতে আমরা উপস্থিত হয়েছি ঝিনাইদহ মুজিব চত্বরে। ঝিনাইদহে যে কয়েকটি বিনোদন স্পট আছে, যেমন জোহান ড্রিম ভ্যালি পার্ক, তামান্না পার্ক, জল সমুদ্র দিঘি, তেমনই আরেকটি বিনোদন কেন্দ্র হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি মুজিব চত্বর সংলগ্ন। আমরা সেই শহীদ মিনারে যাব। দর্শক, এখানে প্রচুর লোকের ঢল নেমেছে। দর্শক, আপনাদের সাথে সেটি শেয়ার করব, আমাদের সঙ্গে থাকুন, আমরা সেই আনন্দ উপভোগ আপনাদের সাথে শেয়ার করি। আসলে দর্শক, ভিতরে প্রবেশ করে যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঈদ মানে যে শুধু ইসলাম ধর্মাবলম্বীদের আনাগোনা তা না, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই কিন্তু সমবেত হয়েছে এই শহীদ মিনার প্রাঙ্গণে। আর সকলেই যেন ঈদের সে আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নিচ্ছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি।
দর্শক, এখানে কিন্তু শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দুটি পাশাপাশি দর্শক, এখন কিন্তু সন্ধ্যা 7:15 বাজে, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গেটটি উন্মুক্ত আছে এবং প্রচুর প্রচুর লোক। আসলে অনেক সুন্দর লাগছে দর্শক, আপনারা হয়তো দেখে কিছুটা অনুভব করতে পারবেন। এই চলে আসেন। দর্শক, আমাদের এই শহীদ মিনারের ভিডিও চিত্র আমরা আগে প্রচার করেছি, তবে সেটি ছিল মহান 21 ফেব্রুয়ারি স্মরণে। কিন্তু আজকে যে ভিডিও ধারণ আমরা করেছি, এটি সম্পূর্ণ আলাদা একটি ব্যতিক্রম, আনন্দ উৎসব এবং উদ্দীপনা নিয়ে। এখানে হাজার হাজার মানুষ যে ঢল নেমেছে সেটি ধারণ করার জন্য।